नमस्कार बंधुरा, वेलकाम टू सम्पास रान्नाबान्ना। सम्पास रान्नाबान्नाते अपना सबा के स्वागत जानाई। रोजे नित्य नतून रेसिपिर आपडेट पावार जन्य सम्पास रान्नाबान्ना चैनल के अपना सबसक्राइब कर और पासे थाका नोटिफिकेशन बेलटी क्लिक करते जान भूलें ना। बंधुरा देखते देखते शीत एसे गेल। এই শীতের আমেজে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, পালক তরকা। এটি রুটি, পরোটা, লুচির সাথে যদি পালক তরকা থাকে তাহলে আর কিছুই লাগবে না, এটা খেতে অপূর্ব সুন্দর হয়। তাহলে বন্ধুরা কিভাবে এই পালক তরকা বানানো যায় চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটা মিক্সার জার নিয়েছি। এরপর এখানে আমি 500 গ্রাম পালং শাক ভালো করে ধুয়ে এটাকে আমি হালকা ভাপিয়ে নিয়েছি, কিন্তু জলটা আমি ফেলবো না, তার গুণাগুণ চলে যাবে। এখানে আদা আর কাঁচা লঙ্কা আর পালং শাকটা আমি একসাথে মিক্সিতে দিয়ে দেব, দিয়ে ভালো করে এটা আমি পেস্ট করে নেব। পালং শাকটা কিন্তু হালকাই ভাপাতে হবে, খুব বেশি সেদ্ধ নয়, আর এটা জল শুদ্ধই রেখে দিলে ভালো হবে খেতে। এবার মিক্সিতে আমি ভালো করে বেটে নিয়েছি স্মুথ করে। এবার কড়াতে আমি রিফাইন তেল গরম করতে দিয়েছি, এক চামচ হিং দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, একটু গোটা জিরে আর কিছুটা মেথি ফোড়ন দিলাম। ফোড়নটা একটু আমি ভাজা ভাজা করে নেব। এরপর রসুন কুচি দিলাম কিছুটা, এবার রসুনটা একটু ভালো করে ফোড়নের সাথে ভেজে নেব। এরপর পেঁয়াজ কুচি দিলাম, একটা বড় পেঁয়াজ ছিল, পেঁয়াজটাও আমি ভালো করে ভেজে নেব। হালকা বাদামি মতো ভেজে নেব। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আমি বাটিতে কাশ্মীরি লঙ্কা, হলুদ আর জিরে গুঁড়ো একসাথে গুলে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা। এবার ওই আগে থাকতে পালং শাক আর আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার পুরোটা ভালো করে আমি একটু কষিয়ে নেব, 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষাতে হবে। ভালো করে আমার কষানো হয়ে গেছে। এরপর আমি ছোলার ডাল নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি, এটা দিয়ে দেবো, কিন্তু ডালটা আমি খুব বেশি সেদ্ধ করিনি, একটু দানা দানা, তাতে খেতে ভালো হবে। এবার আমি ডালটা দিয়ে দিলাম, আর আমি আলাদা করে নুন দেবো না, তো নুন দিয়ে সেদ্ধ করা আছে। এবার এক চামচ চিনি দিয়ে দেব, চিনিটা দিয়ে ভালো করে আমি নেড়ে কিছুক্ষণ 5 মিনিট ফুটতে দেবো। এবার 5 মিনিট পর ফিরে এলাম, অনেকটা ডালটা আমার ঘন হয়ে গেছে। এক চামচ ঘি দিয়ে দেবো, তাতে খেতে ভালো লাগবে, স্বাদটাও বাড়বে। এবার আমি কসৌরি মেথি নিয়ে হাতে একটু গুঁড়িয়ে দিলাম, রান্নাটা আমার রেডি। এবার আমি এটা নামিয়ে নেব। আজ আমাদের পালক তরকা রেডি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে খান, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর প্রিয়জন বা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আজই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করবেন, যাতে নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তবে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।